প্রতি বৃষ্টিতে কি যে ভালো কথাগুলি শিশুটি। ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি টেম্পলেট লিঙ্ক এবং হচ্ছে একটি সাউন্ড প্রয়োজন হবে, যে এই ভিডিওর সাথে কিন্তু সাউন্ডটা একদমই অ্যাটাচ করা। তো এইভাবে যেটা করতে হবে, আমাদের সাউন্ডটা কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেম্পলেট লিঙ্কে একটা ক্লিক করবেন, যে ভিডিও ডিসক্রিপশনে টেম্পলেট, এখানে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও চলে আসবে। দেন এখানে ক্যাপকাট টেম্পলেটে ক্লিক করবেন, এবার ইউজ টেম্পলেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। আর এই ভিডিওটা মেকিং করা যাবে কিন্তু একটি ফটো অথবা একটি ভিডিও ক্লিপ দিয়ে, দুইটার যে কোনো একটা দিন মেকিং করতে পারবেন আপনি, হ্যাঁ কথায় আপনার যেটা পছন্দ হবে। দেন এখান থেকে আবার ইউজ টেম্পলেটে ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা ভিডিও অপশন থেকে আমরা একটি ভিডিওকে সিলেক্ট করবো। আমি যেটা বলছি, আপনার চাইলে এখানে ভিডিও ইউজ করতে পারেন অথবা হচ্ছে ফটোস ইউজ করতে পারেন, আপনার যেটা দেওয়া পছন্দ হয়। ওকে, তো আমি এখান থেকে আমাদের যেহেতু ভিডিওর প্রিভিউতে দুইটাই দেখছেন, ভিডিও দেখছেন এবং ফটোও দেখছেন, তো সেক্ষেত্রে আমি এখানে আপাতত ভিডিও সিলেক্ট করছি এবং হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করবো। আর ফটো সিলেক্ট করার ক্ষেত্রে আপনি জাস্ট ফটো সিলেক্ট করবেন, তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম প্রিভিউ দেখতে পাবেন। দেন আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের ইফেক্ট সহকারে কিন্তু ভিডিওটা সেভ হতে থাকবে, জাস্ট 100% হলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি সংয়ের লিঙ্ক দেওয়া আছে, যেটা আমরা পিভিতে ভিডিওর প্লেতে আপনারা যে মিউজিকটা শুনতে পাইছেন। তো ডাউনলোড করার পর আমরা চলে যাবো হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখন সেটা ডিসকার্ডে ক্লিক করবেন, দেন প্রজেক্ট, তারপর এখান থেকে ভিডিওটিকে সিলেক্ট করবেন, তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন, ভিডিও অথবা ফটো মানে যেটা দিয়ে ভিডিওটা মেক করবেন। দেন আমরা মূল ভিডিওতে টাচ দেবো, দেওয়ার পর ভলিউমটাকে ফুললি জিরো করবো এখান থেকে। দেন টিক অপশনে ক্লিক করবো, এরপর মিউজিকটাকে অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেড, এরপর আমরা কাঙ্ক্ষিত মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সানারতে ক্লিক করবো। এরপর আমরা ইন্ডিয়া ওয়াটারমার্কটাকে নিউজ করে অবশ্যই ভিডিওটিকে প্লে করে দেখবেন, সব কিছু ঠিকঠাক আছে। এখানে মিউজিক যেহেতু দেওয়া আছে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। তাহলে ভিডিও রেজলিউশন এখানে হাই করে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।